থেকে আমি অতীতের সব কথা মনে করা বই সত্যিটা আমি খুঁজে বার করবই মিস্টার স্যার আপনার জন্য দিদি যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না মিস বৃষ্টিবাণী অলরেডি কেটে গেছে আর দেড় মাস পর আমি পার্সোনালি গিয়ে আপনার বয়ফ্রেন্ডের কাছে আপনাকে ফিরিয়ে দিয়ে আসবো আমি কাল রাতে ওনাকে যা যা বলেছিলাম সেগুলো উনি সিরিয়াসলি নিয়ে নেননি তো আমি কিছু করার আগে উনি এখান থেকে এই বাড়ি ছেড়ে চলে যাননি তো মেরে ঢোল না সুন ছিন 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 মেরে প্যার কি গুন ছিন 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 সোমি 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 উনি কোথায় কে উনি আরে উনি উনি আরে এসো বোকা মে বুঝতে পারছে না উনি 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 কে উনি দাদা উনি আরে উনি আরে ইয়েস উনি উনি মানে আমাদের ভাবি জান আমার বাবার বৌমা থাম্মির নাত বউ আর দা ভাইয়ের একমাত্র বউ মিস বৃষ্টিবাড়ি কোথায় সোমে তোমার উনি কোথায় সেটা তো তুমি জানবে দাদা ভাই আমি কি করে জানবো কেন ঘরে নেই উনি যদি ঘরে থাকতেন তাহলে আমি ওনাকে এভাবে খুঁজে বেড়াতাম আসবো আচ্ছা বলছি যে দাদা ভাই আজকে কিন্তু বৌদি নিচে মানে চা বানাতেও আসেনি সকাল সকাল তাহলে কি আমি ঠিক সন্দেহ করেছিলাম উনি বাড়ি ছেড়ে আচ্ছা সৌমি বলছি কাল রাতে তো আমি কোনো স্পেশাল শরবতের ব্যবস্থা করিনি তাহলে বৌদি হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল বলতো বলছি দা ভাই কাল রাতে আবার কিছু হলো নাকি রে বাহুমে চলিয়া জাস্ট স্টপ ইট রিতিক আমি কিন্তু সব ব্যাপারে ইয়ার কি পছন্দ করি না সরি দা ভাই কথা শুনে রাখুন মিস্টার স্যার দিদিকে আমি অতীতের সব কথা মনে করা বই সত্যিটা আমি খুঁজে বার করবই মিস্টার স্যার না না আমি এত কেন ভাবছি ওনাকে নিয়ে উনি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমারই বাকি বিয়ের মেয়াদ শেষ হলে ওনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে দিদির শরীরে এই অবস্থা এই অবস্থায় দিদিকে ছেড়ে আমি এখন ওনাকে নিয়ে এত কেন ভাবছি
তুই তোমার শরীর এখন ঠিক আছে দিদি? কষ্ট হচ্ছে না তো? আমি ঠিক আছি একদম। দাঁড়াও দাঁড়াও আস্তে। এ কি বিহু? বিহু এখানে কেন? ও সারা রাত ঘরে যায়নি? না ভাই, তুই সেটা মেনে নিলি আমার জন্য? ওর উপর তুই এতটা রাগ করেছিস যে সারা রাত ও এখানেই ছিল আর তুই ওকে একবার ডাকতে এলি না? সারা রাত মেয়েটা আমার সেবা করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছে। ছি 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 ছি, এটা তুই একদম ঠিক করিস নি ভাই। দিদি আমি কি করে জানবো উনি এখানে আছেন? কেন জানবি না তুই? বিহু তো তোর ওয়াইফ। একটা কথা কিন্তু আমি বলে দিচ্ছি ভাই, বিহুকে কষ্ট দিলে কিন্তু আমি সেটা সহ্য করতে পারবো না। আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না। ভুলে যাস না ভাই, তোর নিজের দিদির প্রতি তোর যেরকম উইকনেস রয়েছে সেরকম তোর বউয়ের প্রতিও কর্তব্য থাকা উচিত। দিদি তুমি কখন উঠলে? ঠিক আছে এখন? তুমি তুমি বলো, জল খাবে? কষ্ট হচ্ছে কোথাও? বিহু আমি একদম ঠিক আছি, কিছু হয়নি। তুই সারা রাত এখানে ছিলিস? হ্যাঁ কেন, শরীর খারাপ হলে কে দেখতো? আমরা কাল রাত থেকে কমবারও কি বলেছি ঘুমিয়ে নিতে, কথাই শুনলো না। কাল সারা রাত তোর পাশে ঠাঁই বসেছিল। আয় আমার কাছে। সরি দিদি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তো তোর উপর রাগই করিনি, তাহলে তোকে ক্ষমা করবো কি করে? হুম তোরা দুই বোনে এবার নিজেদের মান অভিমান মেটা। আমি যাই নমিতাকে গিয়ে ঘরে তোদের ব্রেকফাস্ট পাঠিয়ে দিই। ঋষি আয় খাবি, আয় ব্রেকফাস্ট খাবি। আসি দিদি। দিদি তুমি সত্যি রাগ করে নেই তো? তোর উপর রাগ করে নেই, কিন্তু তোর উপর আমার খুব অভিমান হয়েছিল। আমি ভাবতাম যে আমাকে আর কেউ বুঝুক না বুঝুক অন্তত তুই বুঝবি। এত বছর ধরে ঠাম্মি আর ভাই আমার সব থেকে কাছের মানুষ ছিল, তারপর তুই এই বাড়িতে আসার পর তুইও একই জায়গা করে নিয়েছিস। তুই ভাই ঠাম্মি আমার সব থেকে বড় শক্তি, আর সেখানে তুই যখন আমাকে কালকে এই কথাগুলো বলছিলিস যে ঠাম্মি ভাই এরা কেউ আমার আপন নয়, এই এই বাড়িতে যারা আছে সবাই আমার পর, বিশ্বাস কর আমার আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আমি তোমাকে কোনো মিথ্যে বলিনি দিদি, তোমাকে আমি কি করে মনে করাই? বাবা মার সাথে তোমার এক বোন ছিল, বাবা মা মারা গেলেও সে এখনো বেঁচে আছে আর তোমার সামনে বসে আছে। বলছি ঠাম্মি, বৌদির কোনো খোঁজ পেলে? খুঁজে পাওয়া গেছে বৌদিকে? খুঁজে পাওয়া গেছে মানে পুরুষের ঘরেই আছে, বাড়ি ছেড়ে বৌদি যাবেটা কোথায়? শান্তি কেন রে, কি হয়েছে? আর বলো না, সকাল থেকে আমার বৌদির বর বৌদিকে এমন ভাবে খুঁজছে পাগলের মতো, যেন একেবারে বৌদি পালিয়ে গেছে বাড়ি থেকে। আর সেই টেনশনে আমাকে গরম গরম দু চার কথা শুনিয়ে দিল। শুনতে পেয়ে গেলাম কি সকাল থেকে কেস খাচ্ছি কার মধ্যে?
দাদাবাবুর খাবারটা। আমি রুষা দিদি আর পিহু দিদি খাবারটা আমি ওদের ঘরে দিয়ে আসি। আমি কিছু খাইনি কাল রাতে। ঠিক আছে আমি যাচ্ছি। বাবু আয় বসে খেয়ে নে আয়। না ঠাম্মি আমি খাবো না। দেখলি দেখলি আমি বারণ করেছিলাম, কথা তো শুনিস না তুই। এই সরি সরি আমি বুঝতে পারিনি এতটা সিরিয়াস হয়ে যাবে ব্যাপারটা। কেন রে তোর আবার কি হলো, খাবি না কেন? আমি দিদির সাথে উপরে খেয়ে নিচ্ছি। নমিতা দি আমাকে ট্রেটা দাও। আর বলছি আমার খাবারটা এখানে দিয়ে দাও। ওহো সেটা বল, তুই এখন ব্রেকফাস্ট নিয়ে উপরে যাবি, দিদির নাম করে এখন তুই আর বৌদি মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করবি, বৌদিকে আদর করে খাইয়ে দিবি, সেটা বললেই হয়। বাচ্চাগুলোর কাছে আমি কথা শুনছি না বলে আচ্ছা। আমার এই পরিবার, আমার ভাইকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই রে পিউ, জানিস তো ওদেরকে ছাড়া আমি মরেই যাব। না না দিদি না, মরে যাওয়ার কথা কিন্তু তুমি মুখেও আনবে না। অনেক কষ্টে আমি তোমাকে পেয়েছি। আমি তোমাকে 20 বছর পর ফিরে পেয়েছি দিদি, তোমাকে কোনোভাবেই হারাতে আমি পারবো না। আর আমার এই পরিবারের নতুন সদস্য হলি তুই। তুই আমাকে আজকে কথা দে, তুই আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবি না। কখনো না দিদি, তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। আমি তোমাকে জোর করে আর কোনোদিনও কিচ্ছু মনে করানোর চেষ্টা করব না দিদি, তোমাকে আর কষ্ট দেব না। আমি শুধু সেদিনের অপেক্ষায় আছি যেদিন তোমার নিজে থেকে সব মনে পড়বে আর আমাকে নিজের বোন বলে এইভাবে তুমি বুকে টেনে নেবে। কথা ভাবতে ভাবতে তুমি ভাবনায় কিভাবে হারিয়ে গেলে? তার মুখে টুবাইদা নামটা শুনে তুমি নিজের মনে তাকে প্রিয়দর্শিনী হিসেবে বসাতে চাইছো। না আমি আর কিছুতেই নিজের মনকে মিস বৃষ্টিবাড়ির প্রতি দুর্বল হতে দেব না। আমার জীবনে প্রিয়দর্শিনী সত্যি আর কেউ না। দিদি আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এ নাও দিদি, এতদিন ধরে তুমি আমাকে খাইয়েছো, আজ না হয় আমি খাওয়ালাম। ভগবান যে তোমাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছেন এই আমার কাছে অনেক বড় পাওনা দিদি। মিস্টার সিনের জায়গায় আর যদি তোমাকে থাকতো জীবনটা কত আলাদা হতো আমাদের।
তো তোমার বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম। সেখানে তুমি যেখানে বেঁচে আছো, মিস্টার সেন এই পরিবারকে মাথায় করে রেখেছে, এর থেকে বড় আর কি হতে পারে? কিন্তু মিস্টার সেন কে? উনি তোমায় কেন নিজের দিদির মতো ভালোবাসে? মিস বৃষ্টিবাই, দিদিকে ফিরে পেয়ে গেছি, কিন্তু এবার আমাকে জানতে হবে আমার টুবাইদা কোথায় আছে। ভাই, তোর বউ তো লজ্জা পেয়ে চলে গেল। ভাই, তুই আমায় বলেছিলিস না তোদের এই সম্পর্ক মাত্র 3 মাসে? আজ আমি তোকে বলছি, 3 মাস কেন, 300 বছরেও তোদের কেউ আলাদা করতে পারবে না। আরে, আমি নিজে তোদের গাঁট ছড়া বেঁধেছি, এত সহজে তো আমি এই বাঁধন আলগা হতে দেব না। কিন্তু প্রিয়দর্শিনী ছাড়া আমার জীবনে যে আর কারোর জন্য জায়গা নেই দিদি, কোনোদিনও হবে না, আর আমি হতেও দেব না। চৌধুরীর কথা অনুযায়ী সেদিন রাতে দিদি ছাড়া আরো 2 জন বেঁচে ছিল, তারা কোথায়? এই পরিবারের অতিথি বাকি, আমাকে সবটা জানতেই হবে। মিস্টার সেন দিদিকে বা কোথা থেকে পেলো? এই পরিবারের কাউকে কিছু জিজ্ঞেস করলে কেউ তোমাকে কিছু বলবেও না। আমাকে সবটা খুঁজে বের করতে হবে। দিদির আসল পরিচয় তো আমি এখন জানি, কিন্তু মিস্টার সেন, আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না উনি হঠাৎ করে এসবের মধ্যে ইনভলভ কেন হতে গেলেন, আর কার কথায় উনি এত বড় একটা ডিসিশন নিলে? দিস ইজ জাস্ট নট ক্লিয়ার টু মি। আমরা এতদিন ধরে এত কিছু করে এই প্রজেক্টটাকে দাঁড় করানোর চেষ্টা করছি, আর হঠাৎ করে মাঝপথে উনি এসব কেন বন্ধ করার কথা বলছেন আমি বুঝতেই পারছি না। দিদিকে আমি অতীতের সব কথা মনে করাবই, একদিন দিদি নিজে মুখে অতীতের সব কথা বলবে, সত্যিটা আমি খুঁজে বার করবই। মিস্টার স্যার, আপনি যতই চেষ্টা করুন মিস বৃষ্টি বাড়ি, আমাদের বাড়ির অতীত এত বছর যেমন সবার কাছে অজানা ছিল, আপনার কাছেও অজানা থাকবে। আমি, কাকাই আর ঠাম্মি ছাড়া আর কেউ কিছু জানবে না, আমি জানতে দেব না। কি খুঁজছেন মিস বৃষ্টি বাড়ি? তাই জন্য হাসার মতো কি বলেছি আমি? আপনার কাজ খুব কাঁচা মিস বৃষ্টি বাড়ি, আপনি মিথ্যে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু ঠিক
গুছিয়ে বলতে পারেননি। মানে মানে ভবেশ বাবু আমার পাসপোর্ট অলরেডি রিনিউ করে দিয়েছে। আমি নিজে ওনাকে আমার পাসপোর্ট দিয়েছি। দিদি, আমি, আমার পুরো পরিবারের অতীত জানার আপনার প্রচন্ড কিউরিওসিটি, তাই না? চালিয়ে যান, এই খোঁজ চালিয়ে যান মিস বৃষ্টি বাড়ি। আমিও দেখি এই খেলাটা এক্স্যাক্টলি কে জেতে। ছোটবেলা থেকে আমাকে পাজল সলভিং এ কেউ কোনোদিনও হারাতে পারেনি মিস্টার স্যার। আমি সবসময় জিতেছি। এইবারও পাজলটা আমি সলভ করব। তুই তো সবসময় পাজল খেলে জিতে যাস প্রিয় দর্শিনী। কারণ আমার বেশি বুদ্ধি। আমি একবার চ্যালেঞ্জ নিলে জিতবই। কোহিনুর রাজবাড়িতে 300 কোটি, জলে জঙ্গল প্রজেক্টে 400 কোটি টাকা ইনভেস্ট করেছি মিস্টার সিং। আরো 500 কোটি ইনভেস্ট করতে রাজি আছি যদি আমার সব কন্ডিশন আপনি মেনে নেন। এগ্রিমেন্টে কি কন্ডিশন আছে সেটা মেনশন নেই। আপনি যদি এগ্রিমেন্টে সই করেন তাহলে আমি ইনভেস্ট করবো, না হলে আই এম সরি। সইটা করুন দিদির আনন্দের সামনে, যে কোনো শর্তই খুব ছোট। চলো 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 পাল্টাই।